পৃথিবীর বুকে এমনও এক দ্বীপ রয়েছে যেখানে পুরুষ প্রবেশ নিষেধ। একটা গোটা দ্বীপে পা রাখতে পারেন না কোনো পুরুষও। একমাত্র মহিলাদেরই যাওয়ার ছাড়পত্র রয়েছে অত্যাশ্চর্য এই দ্বীপে। কিন্তু কেন কোনো পুরুষ যেতে পারে না এই দ্বীপে? তো বন্ধুরা, ভিডিও শুরুর আগে জানিয়ে দিই, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন নতুন নতুন সব আধার বিষয় জানতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ। ফিরছি একটা ইন্টারভিউ পর। আদতে ওই দ্বীপে ভয়ঙ্কর কিছুই নেই, লুকিয়ে নেই কোনো রহস্য। দ্বীপটির নাম সুপার সি আইল্যান্ড। ফিনল্যান্ডের কাছে বাল্টিক সাগরের বুকে অবস্থিত এই দ্বীপটি, আর গোটা দ্বীপটির আয়তন 8.47 একর। গোটা দ্বীপটি সম্প্রতি কিনে নিয়েছেন মার্কিন এক মহিলা ব্যবসায়ী, যার নাম ক্রিস্টিনা রথ, আর তিনি ওই দ্বীপে পুরুষ প্রবেশ একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন। আসলে ক্রিস্টিনা শুধুমাত্র মহিলাদের জন্যই এমন একটা জায়গা তৈরি করতে চেয়েছিলেন যেখানে গিয়ে তারা সব সমস্যা থেকে মুক্তি পাবেন। ওই দ্বীপে গিয়ে তারা দৈনন্দিন জীবন থেকে দূরে গিয়ে নিজেদের ফিটনেস নিউট্রিশনের দিকে ধ্যান দিতে পারবেন। সেই জন্যই রথ ওই দ্বীপে একটি রিসোর্ট গড়ে তুলেছেন যেখানে 4টি বড় বড় কেবিন আছে এবং প্রতি কেবিনে 10 জন করে মহিলা থাকতে পারবেন। রয়েছে স্পা, সোনাবাতের ব্যবস্থাও। এর জন্য জনপ্রতি 5 দিনের খরচ 2-4 লক্ষ টাকা। তবে সেফ টাকা দিলে ওই দ্বীপে যাওয়ার অনুমতি মিলবে না, এর জন্য বহুদিন আগে থেকে বুকিং করাতে হয়। তারপর হয় ইন্টারভিউ, সেই ইন্টারভিউ ক্লিয়ার করলে তবেই মিলবে ওই দ্বীপে যাওয়ার অনুমতি। তবে এই একটা দ্বীপে শুধুমাত্র মহিলারা যাবেন, পুরুষদের প্রবেশ নিষেধ। ব্যাপারটি লিঙ্গ বৈষম্যমূলক নয় কি? মানতে নারাজ ক্রিস্টিনা। তিনি জানান ছেলেদের প্রতি তার কোনো বিদ্বেষ নেই, কিন্তু এই মুহূর্তে এই মহিলাদের জন্যই এই ব্যবস্থা। আগামী ভবিষ্যতে ছেলেদের জন্য এই দ্বীপ খুলে দেওয়া হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি সবটুকু দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।